Welcome everyone to a new video on the topic of real or fake. In this video, I'll review an application called Plutus Cat Sort to match couple with you. And a app store $10,000 withdrawal proof share korbo jeti dekhle apnara jante parben Plutus Cat Sort app real or fake, Plutus Cat Sort app legit or scam, and Plutus Cat Sort app really payment or not. So please watch the full video for details. To prothomoto ami apnader sathe withdrawal proof share korbo. তো অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর উইথাউট রেজিস্টার অ্যান্ড সাইন অ্যাপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে অ্যান্ড এখানটার মধ্যে আপনারা গেম প্লে করতে পারবেন যার বিনিময়ে মানি আর্নিং করতে পারবেন অথবা পেপাল ডলার আর্নিং করতে পারবেন অ্যান্ড যখনই আপনাদের ব্যালেন্সের মধ্যে $10,000 হয়ে যাবে তখন জাস্ট পেপাল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ওয়ালেট অপশনটি চলে আসবে তো এখানে দেখতে পারবেন যে $10,000 পাশে রিডিম অপশন রয়েছে জাস্ট রিডিমে টাচ করতে হবে তারপর এখানে আপনাদেরকে আপনাদের পেপাল ইমেল অ্যাড্রেস বসাতে হবে দেন নিচের বক্সটির মধ্যে এগেইন বসাতে হবে অ্যান্ড গোতে ক্লিক করতে হবে গোতে টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তার এখানে বলতেছে দ্য অর্ডার ডেলিভারি টাইম 24 আওয়ার্স অ্যান্ড নিচে তারা মেসেজে লিখতেছে ইউ মাস্ট ওয়াচ 60 ভিডিওস টু অ্যাক্টিভ অর্ডার এই উইথ অর্ডারটিকে অ্যাক্টিভ করার জন্য 60 ভিডিও অ্যাডস ওয়াচ করতে হবে এখন কথা হচ্ছে যদি আপনারা তাদের কথন অনুযায়ী 60 ভিডিও অ্যাডস ওয়াচ করেন তাহলে কি এখান থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন কি না অথবা এই অ্যাপসটি কি আসলে রিয়েল নাকি ফ্যাক তো এই অ্যাপসটি রিয়েল নাকি ফ্যাক বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটির নাম্বার 1 নেগেটিভ পয়েন্ট তুলে ধরছি সেটি হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার 2 নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট $10,000 বাট যে অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড সেই অ্যাপসগুলো $5 অথবা $10 হয়ে গেলেই উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে যেরকমটি অ্যাপসটি দিচ্ছে না অন্যদিকে যে অ্যাপসগুলো $100 $1,000 $10,000 হয়ে যাওয়ার পর উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে সেই অ্যাপসগুলো টোটালি ফ্যাক ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে সো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা মূলত চান তার ইচ্ছা করলে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটিকে ইউজ করতে পারেন বাট কখনোই মানি আর্নিং পারপাজ ইউজ করবেন না যদি আপনারা অ্যাপসটিকে মানি আর্নিং পারপাজ ইউজ করেন তাহলে কখনোই পেমেন্ট রিসিভ করতে পারবেন না কারণ দিস অ্যাপ ইজ টোটালি ফ্যাক ফ্রড অ্যান্ড স্ক্যাম ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম থ্যাংকস ফর ওয়াচিং